সুপ্রিয় শিক্ষার্থী খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে যারা প্রাণীবিদ্যা নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে আছো তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং আমাদের ক্লাসগুলি তোমরা অফলাইনের পাশাপাশি অনলাইনের ক্লাসগুলো তোমরা ফলো করছো। আমাদের তোমরা সকলে জানো যে আমাদের কিন্তু অফলাইন ক্লাস অর্থাৎ কলেজের সামনাসামনি ক্লাস কিন্তু নিয়মিত হচ্ছে এবং আমরা সব শিক্ষকই কিন্তু প্রতিদিন কলেজে যাচ্ছি। তোমাদের সাথে হয়তো যারা আসছো তাদের সাথে আমাদের কথা হচ্ছে এবং ক্লাস সামনাসামনি নিতে পারছি। যারা এখনও আসো নাই তারা অফলাইনে আমাদের সাথে কলেজে এসে ক্লাসে সংযুক্ত হবে এই আশা করে অনলাইনে ক্লাসটি শুরু করছি। তোমাদের সেকেন্ড ইয়ারে যারা উঠেছো তাদের সাথে আমার ক্লাস হবে অস্টিকথিস, যে তোমাদের টপিকটি আছে সে অর্থাৎ অ্যানিমাল ডাইভার্সিটিতে দ্বিতীয় খণ্ড, কর্ডাটার দ্বিতীয় খণ্ড, সেখানে আমি তোমাদেরকে অস্টিকথিস অর্থাৎ অস্থি বিশিষ্ট মাছ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা আমি পড়াবো, তোমরা হয়তো জানো। তো সেই হিসেবে আমি তোমাদের সামনে আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অস্টিকথিস, আসলে এর বৈশিষ্ট্যগুলো আমাদের জানা দরকার এবং এখান থেকে 4 মার্কের কিছু কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করবো, যে অর্থাৎ 4 মার্কে কী কী কোশ্চেন আসতে পারে। তো প্রথম একটি কথা বলি যে কী কী কোশ্চেন থাকতে পারে। কোশ্চেনগুলো হচ্ছে যে অস্টিকথিসের বৈশিষ্ট্য থাকতে পারে, অস্টিকথিস এবং কনডিকথিসের মধ্যে পার্থক্য লিখো সেটা থাকতে পারে, আরও একটি ক্লাস আমার এর সাথে আরও একটি প্রশ্নের মানে আমি উল্লেখ করব যে ওয়েব্রিয়ান ওসিকলের বর্ণনা দাও, এইভাবে এই 3টি প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। এই 3টি প্রশ্নই কিন্তু 4 মার্কের উপরে সাধারণত হয়। তো সেই হিসেবে প্রথম যে প্রশ্নটি আমি যদি এখানে একটুখানি লিখি যে প্রথম হচ্ছে অস্টিকথিসের বৈশিষ্ট্য, 2 হচ্ছে অস্টিকথিস ও কনডিকথিস এর পার্থক্য, 3 হচ্ছে ওয়েবেরিয়ান ওসি কলের গঠন ও কাজ। আচ্ছা, তাহলে আমাদের এই যে 3টি যে কোশ্চেন আমি লিখে দিলাম এই 3টি কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। তো প্রথম হচ্ছে অস্টিকথিসের বৈশিষ্ট্য। আমরা অস্টিকথিস কিন্তু অর্থাৎ অস্থি বিশিষ্ট মাছগুলোকে অস্টিক তোমার অস্টিকথিস তোমার অস্টিকথিসের আওতায় ফেলবো এবং সেখানে বেসিক যে বৈশিষ্ট্য আমরা কিন্তু সাধারণত এই শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো পাই অর্থাৎ স্বাদুপানির মাছেদের ক্ষেত্রে কিন্তু সাধারণত এই বৈশিষ্ট্যগুলো মেলে, আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি। এদের দেহের আকৃতি সাধারণত লম্বা ও মাকু আকৃতির হয়, যুগ্ন যুগ্ন পাতলা থাকে, তারপরে ত্বকে তোমার বিভিন্ন ধরনের আইশ বিদ্যমান থাকে, আবার অনেক ক্ষেত্রে অবশ্য আইশ দেখা নাও যেতে পারে, আবার অন্তঃকঙ্কাল থাকবে অস্থি নির্মিত, এই যে প্রধান একটি বৈশিষ্ট্য থাকবে অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, তাছাড়া থাকবে যে তোমার তোমার 4 জোড়া ফুলকা থাকবে এবং ফুলকা কানকো দ্বারা ঢাকা থাকবে। যেমন দেখো রুই মাছ, কাতল মাছ, এই বিষয়গুলো যদি আমাদের মাথায় রাখি যে রুই কাতলা এইগুলা সাধারণত এদের, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে সুবিধা হবে। সেজন্য আমি প্রথমে আবারও একটু বলে দিচ্ছি যে অন্তঃকঙ্কালগুলো অস্থি নির্মিত থাকবে, তারপরে 4 জোড়া ফুলকা থাকবে, ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকবে, তারপরে ওদের বায়ুথলি সাধারণত থাকবে, অস্টিকথিসে বায়ুথলি থাকবে এবং বিভিন্ন ধরনের আইস থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে আইস থাকেও না, উচ্চ পাখনা থাকবে হোমোসার্কাল অর্থাৎ পিছনের পাখনাগুলো সাধারণত দেখা যায় সমান আকৃতি বিভক্ত হয় এবং এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্বাদু পানিতে বাস করে, স্বাদু পানিতে এদেরকে বেশিরভাগ পাওয়া যায়। তারপর অনেক ক্ষেত্রে অল্প মোহনা বা কিছু কিছু ক্ষেত্রে খুবই সামান্য সমুদ্রেও পাওয়া যেতে পারে। আর তাছাড়া তোমার এদের বায়ু বা সাঁতারও থলি অধিক ক্ষেত্রেই থাকে না, যেটা বললাম যে বায়ুথলি বা সাধারণত সাঁতার থলি এগুলা সরি বায়ুথলি থাকে। তো আমরা এগুলো হচ্ছে বেসিক বৈশিষ্ট্য, এর সাথে যদি আমরা
কনডিকটিসের সাথে পার্থক্যটি মিলিয়ে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে পার্থক্যগুলো লিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায় যে কনডিকটিসের ক্ষেত্রে অস্থিগুলো থাকবে অন্তঃকঙ্কাল গুলো থাকবে তরুণাস্থি নির্মিত, অর্থাৎ আমরা অস্থি বিশিষ্ট মাছের ক্ষেত্রে পাবো হচ্ছে অস্থি নির্মিত, আর তোমার কনডিকটিসের ক্ষেত্রে যেটা পাবো সেটা হবে তরুণাস্থি নির্মিত। আর তাছাড়া এদের কিন্তু 5 থেকে 7 জোড়া ফুলকা থাকবে, আবার ওদের কিন্তু থাকে 4 জোড়া, আর এই পাশে তোমার বায়ুথলি অনুপস্থিত থাকে। এদের পুচ্ছ পাখনা সাধারণত হেটেরোসার্কাল ধরনের হয়, আর তাছাড়া আরেকটা যেটা থাকে যে এদের কিন্তু পুচ্ছ পাখনাটা সাধারণত হেটেরোসার্কাল হবে এবং অন্ত্রে স্পাইরাকল থাকবে, আর অস্টিকটিসে কিন্তু স্পাইরাকল থাকে না। এইগুলোই কিন্তু সাধারণত বেসিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো থাকে, এবং তোমাদের বইতে বেশ অনেকগুলি আছে, এখানে অনেক প্রায় 10-12টা দেওয়া আছে, তোমরা সেখান থেকে সুবিধা মতো 6 থেকে 7টা পড়ে নেবা। আর বৈশিষ্ট্যগুলো এখানে আছে, আমি যেগুলো বলছি তা সেগুলোও আছে, তারপরেও আরও বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে সুবিধা মতো তোমাদের এই বৈশিষ্ট্যও প্রায় 7-8টা পড়বা, পার্থক্যও প্রায় 7-8টা পড়বা। এটা হচ্ছে তোমাদের পড়া অস্টিকটিসের বৈশিষ্ট্য, এবং আর একটা দিলাম হচ্ছে অস্টিকটিস এবং কনডিকটিসের পার্থক্য। তো আর কনডিকটিস মানে কিন্তু কোমলাস্থি বিশিষ্ট মাছ, আমরা মনে রাখার জন্য যদি আমরা চিন্তা করে পড়ি যে কোমলাস্থি হচ্ছে তোমার কনডিকটিস আর অস্টিকটিস হচ্ছে তোমার অস্টিকটিস হচ্ছে অস্থি বিশিষ্ট মাছ, তাহলেও কিন্তু আমাদের ওই পার্থক্যগুলো পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। এই দুইটা প্রশ্নই কিন্তু তোমার 4 মার্কের জন্য আসবে। আচ্ছা, ওয়েবেরিয়ান ওসিকল এইটা কিন্তু খুব আসে, বুঝছো, তোমাদের ওয়েবেরিয়ান ওসিকলের গঠন ও কাজ এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আসে ঘুরে ফিরে, তো সেইটা নিয়ে একটু কথা বলি যে ওয়েবেরিয়ান ওসিকলটা আসলে কি। ওয়েবেরিয়ান ওসিকলের সংজ্ঞাটা তো আমাদের জানা দরকার, তো সেই সংজ্ঞাটা কিন্তু আমরা জানবো যে তোমার প্রথম 4টি দেহকাণ্ডের কশেরুকা ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিতে পরিবর্তিত হয়েই গঠন করে ওয়েবেরিয়ান ওসিকল। এইটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র তোমার কিছু অস্থির সমন্বয়, এবং এইটা মাছের তোমার আমরা মাছের অন্তঃকরণের সাথে এই অস্থিটি সংযুক্ত থাকে, একটা থাকে বায়ুথলির সাথে একটা অংশ, আর একটা থাকে অন্তঃকরণের সাথে। এটা কিন্তু তোমরা মানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু বইতে বইয়ের ভাষায় আছে, আমি আমার মতো বলছি, আমার ভাষাগুলি কিন্তু বইয়ের সাথে মিলছে না বা মিলবে না, তো তোমাদের কাছে আর তার জন্য আমি একটু বলি, তোমাদের যার কাছে যে বইটি আছে আমি যে কথাগুলো বলছি সেটি একটা বেসিক কথা আমি আলোচনা করছি, এটা কোনো বইয়ের সাথে হুহু মিলবে না, কিন্তু বই যে কোনো বইয়ের সাথেই আমার কথাগুলো বেসিক কথার সাথে মিলে যাবে। তো তোমাদের যার কাছে যে বইটি আছে, আমার কাছে আপাতত যে বইটি আছে সেটি হচ্ছে স্বপন কুমার দত্ত স্যারের করডাটা দ্বিতীয় খণ্ড, আমার কাছে আসলে অন্য বই এই মুহূর্তে কালেকশনে নাই। তো তোমাদের কাছে যদি অন্য কোনো বই থাকে বা এটা থাকে, যেটাই থাকুক সেটা দিয়েই কিন্তু তোমরা পড়ে নিতে পারো, এটাতে কোনো সমস্যা হবে না। তো ওয়েবের রসিকলের বর্ণনা ও কাজ আমরা একটু আলোচনা করি। প্রথম 4টি দেহকাণ্ডের কশেরুকা ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিতে পরিবর্তিত হয়ে গঠন করে ওয়েবেরিয়ান ওসিকল। আবিষ্কারকের নাম অনুসারে অস্থিসমূহের নামকরণ করা হয়েছে, এবং এই যেটা বলছি আমি কিছুক্ষণ আগে যে ক্ষুদ্র অস্থিসমূহ সন্ধি বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত থেকে বায়ুথলিকে এবং অন্তঃকরণের সাথে এটা একটা সংযোগ সাধন করে। প্রথম কশেরুকার নিউরাল আর্স 2টি ক্ষুদ্রাস্থি নিয়ে গঠিত হয়, তাদেরকে ক্লাস্ট্রাম বা স্ক্যাফিয়াম বলা হয়। এরা ওয়েবেরিয়ান ওসিকলের সম্মুখ ভাগ গঠন করে। দেখো আমি তোমাদের যদি একটু একে বলি তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে, দেখো
থ্রি পাস, দেখো এখানে কিন্তু আমি একটি চিত্র এঁকেছি, তোমরা মনে হয় খেয়াল করতে পারছো যে এখানে একটা চিত্র আছে। চিত্রটা দেখো, খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে এইটা একটা ওয়েবেরিয়ান, একটা রুই মাছের ওয়েবেরিয়ান নসিকল। এখানে কিন্তু ওই রুই মাছের ওয়েবেরিয়ান নসিকলের যে অংশগুলি আছে একদম সম্মুখ প্রান্তে আছে, আমি এখান থেকে দেখে দেখে বলছি, একদম সম্মুখ প্রান্তে আছে ক্যাফিয়াম, তারপরে আছে ক্লোস্ট্রাম, তারপরের অংশটা হচ্ছে সন্ধি বন্ধনী, এবং এই যে কাস্তের মতো যে অংশটা সেটার নাম হচ্ছে ইন্টার ক্যালারিয়াম, এরপরে যে এই যে একটা ত্রিকোণাকার অস্থি আছে সেটা হচ্ছে ট্রিপাস, আর এই টোটাল অংশগুলো সমন্বিত ভাবে একে বলা হয় রুইমাসের ওয়েবেরিয়ান ওসিকল। তার মানে আমরা কিন্তু পেলাম যে এর সম্মুখ প্রান্তটা তোমার পশ্চাৎ প্রান্তটা বায়ু থলির সাথে যুক্ত থাকবে, আর সম্মুখ প্রান্তটা থাকবে অন্তঃকরণের সাথে যুক্ত। তো এইখানে কিন্তু কয়টি অংশ নিয়ে দেখো, এখানে যে অংশগুলো আছে যে একদম সম্মুখ প্রান্তে ক্যালারিয়াম, এটা কিন্তু তোমার এই যে ক্লোস্ট্রামের সাথে যুক্ত, ক্লোস্ট্রামের সাথে বেশ ছোট ছোট অন্ধি সন্ধি মানে যুক্ত থাকে, ছোট ছোট কিন্তু কিছু অস্থি সন্ধি থাকে, সেই অস্থি সন্ধিগুলি বন্ধনীর মাধ্যমে স্ক্যাফিয়ামের সাথে তোমার ইন্টারক্যালারিয়ামের একটা সংযোগ সাধন করে মাঝখানে, এবং ইন্টারক্যালারিয়ামের সাথে আবার কিছু সন্ধি বন্ধনী থাকে যেগুলোর সাথে আবার ট্রিপাসের সাথে একটা ট্রিপাস অস্থির সাথে একটা সমন্বয় সাধন করে, এবং এই ট্রিপাসের পুরো যে তোমার ইন্টারক্যালারিয়াম যে অস্থিটি সেটি কিন্তু দেখতে কাস্তের মতো, আর স্ক্যাফিয়াম যে অস্থিটি সেটি কিন্তু দেখতে গোলাকার, আর ক্লোস্ট্রাম যে অস্থি সেটি কিন্তু দেখতে অনেকটা চন্দ্রাকৃতির, আর সন্ধি বন্ধনী যেগুলো সেগুলো অনেকগুলো লিগামেন্টের মতো অংশ, যেগুলো একটা ছোট ছোট মানে লিগামেন্টের সমন্বয় ঘটিয়ে তোমার সবগুলো অস্থির সাথে অর্থাৎ ট্রিপাসের সাথে ক্লোস্ট্রামের সাথে একটা সংযোগ সাধন করে, এই এবং ট্রিপাস যে অস্থিটি সেটি কিন্তু দেখতে ত্রিকোণাকার, আর একেবারে লাস্টে পশ্চাৎ প্রান্তে থাকবে বায়ুথলি। এই পুরো বিষয়টি কিন্তু খুব জটিল কিছু না, খুবই সহজ একটি বিষয়। আচ্ছা, এই নিচের একটি অংশ লিখে দিই, এখানে বায়ুথলির অংশ বিশেষ, বায়ুথলির অংশ বিশেষ, এখানে খুব সহজ একটা বিষয় আমি তোমাদের মানে বিষয়টি আলোচনা করছি। এই যে এই যখন বায়ুথলিতে, তো আমরা বায়ুথলির গঠন ও কাজ আবার আলাদা আর একটা প্রশ্ন, বায়ুথলিতে কিন্তু নানান ধরনের মানে গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই ধরনের নানান ধরনের গ্যাস থাকে। তো আর বায়ুথলির মূলত কাজ কিন্তু ওই যে পানিতে কোনো শব্দ বা কোনো ধরনের মানে আত্মরক্ষার জন্য একটা সংকেত প্রেরণ করা, পানিতে যদি কোনো ধরনের ওই ধরনের বিপদ সংকেত থাকে বা বুঝতে পারে ওরা, সেইটা কিন্তু বায়ুথলি একেবারে এই যে ইন্টারক্যালারিয়াম দিয়ে অন্তকরণের সাথে মস্তিষ্কে প্রেরণ করে দেয় সেই সংকেতটা, অর্থাৎ এইখানে কিন্তু পিছনে এই বায়ুথলিটা ওইভাবে কাজ করে, আর এই সামনে কিন্তু অন্তকরণের সাথে এই যোগটা সাধন থাকে। এবং এইখানে আমি তোমাদের বইয়ে কিভাবে আছে দেখো, এখানে আছে যে ওয়েবেরিয়ান ওসিকলের সম্মুখ ভাগ গঠন করে হচ্ছে স্ক্যাফিয়াম ক্লোস্ট্রাম, আমি বলেছি, এবং দ্বিতীয় তৃতীয় দেহখণ্ড কশেরুকার সেন্ট্রাম দুটি একত্রিত হয়ে প্রতিপাশে চ্যাপ্টার ত্রিভুজাকার অস্থিতে, সেটাও বলেছি, একে ট্রিপাস বলে। আর ওয়েবেরিয়ান ওসিকলের সর্বাপেক্ষা পিছনের অংশ হচ্ছে স্ক্যাফিয়াম ট্রিপাসের মধ্যবর্তী অঞ্চলে যে ক্ষুদ্র অস্থি অবস্থিত তাকে ইন্টারক্যালারিয়াম বলে, এটি পশ্চাৎমুখী কাঁটা বহন করে,
হ্যাঁ, ওই ব্রেন অসিকলের সাহায্যে বায়ুথলি অন্তঃকরণে পৌঁছায়। আমি এটা বলে ফেলছি যে এখানে আমি যা বলছি তোমাদের বইতে কিন্তু তাই আছে, এটা ওই বায়ুথলির মাধ্যমে অন্তঃকরণের শব্দটা প্রেরিত হয়, তারপরে কিন্তু ওরা ওই সংকেত পাওয়ার পরে নিজেকে নিরাপদ একটা স্থানে বা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সচেতন হয়। এবং আর একটা এটার হচ্ছে কাজ, যেটা এখানে ওই যে কাজগুলি কিন্তু ওই যে খুব মানে বায়ুথলির কাজের সাথেই অনেকটা মিল আছে, সেক্ষেত্রে তুমি যে এখানে জাস্ট একটাই আছে যে বায়ুথলি হতে অনুভূত শব্দ অন্তঃকরণে প্রেরিত হয়, তাহলে আমরা এখানে এই বায়ুথলির যে কাজগুলি সেটাও কিন্তু এটার মধ্যে আনতে পারি, মানে দুই তিনটা আনতে পারি। যেমন ওই যে ওভেন অসিকলের সাহায্যে কি হয়, বায়ুথলি থেকে শব্দ অন্তঃকরণে পৌঁছে দেয়। তাহলে আমাদের এখানে এই একটি কাজই আছে এইভাবে দেয়া বইতে, তোমাদের অন্য বইতে যদি আরো দু একটা থাকে এখানে একটু অ্যাড করে নেবা, ঠিক আছে? তোমরা এইটি যেভাবে সাজাবা প্রশ্নটি যখন আসবে তখন এই ফার্স্টেই তোমরা ওই ব্যায়ন অসিকলের সংজ্ঞাটা দিয়ে নেবা। বইতে কিন্তু ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি সন্ধির সমন্বয়ে গঠিত বায়ুথলি থেকে অন্তঃকরণের সাথে সংযোগ সাধন করা যে ছোট ছোট অস্থি বন্ধনীগুলি আছে তাদেরকে তোমার ওই ব্যায়ন অসিকল বলে, যারা ছোট ছোট অনেকগুলি কশেরুকার সমন্বয়ে গঠিত। এইভাবে কিন্তু তোমরা বানায় একটা সংজ্ঞা দেবা, সংজ্ঞাটা দেওয়ার পরে যেটা করবা, সংজ্ঞার পরে তোমরা চিত্রটি দেবা, চিত্রটি দেওয়ার পরে গঠন, অথবা সংজ্ঞার পরে গঠনও লিখতে পারো, গঠন লেখার পরে চিত্রটা দেবা, চিত্রটা দেওয়ার পরে নিচে তুমি আর একটা কাজ অর্থাৎ কাজের উল্লেখ করে তারপরে কাজটা সাজিয়ে দেবা, তাহলে কিন্তু এই লেখাটা পরিপূর্ণ হবে। এখন মানে এইভাবে সাজায় লিখতে পারলে তখন তোমার নম্বরটা ভালো আসবে। অনেকে আছে চিত্র দেয় না, কিন্তু চিত্রটি কিন্তু দিতেই হবে, এই যে যে চিত্রটা আমি আঁকছি সেই চিত্রটা দিলেই হবে। এবং অবশ্যই লেবেলিংগুলি একই পাশে অর্থাৎ ডান পাশে নিয়ে যাবা লেবেলিংগুলি। আর তোমাদের আমি বললাম যে এই মোটামুটি যে তিনটা প্রশ্ন আমি পড়াইলাম, যে একটা হচ্ছে তোমার অস্টিকথিস আর কনডিকথিসের পার্থক্য, অস্টিকথিসের বৈশিষ্ট্য, ওয়েবেরিয়ান অসিকলের গঠন ও কাজ, এই তিনটা প্রশ্ন কিন্তু তিনটাই কিন্তু 4 মার্কের জন্য আসবে, অর্থাৎ আমরা এই প্রস্তুতি নেব 4 মার্কের মতো লেখার জন্য। তো তোমাদের আরও একটা কথা বলি, অনেকে আছে কি করে যে 4 মার্কের প্রশ্নে এত বেশি লেখো যে মনে হয় যে হয়তো 10 মার্কের মতো করে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 4 মার্কের প্রশ্নে তোমরা মানসম্মতভাবে লিখছো না। তোমরা চেষ্টা করবা বইতে যতটুকু তথ্য পাওয়া যায় সেইভাবে লেখা, এখন 4 মার্কের জন্য যতটুকু ওইভাবেই লিখবা, একেবারে টোটাল সব কিছু লিখতে হবে, অনেক কিছু 7-8 পৃষ্ঠা এমন কিন্তু না, অর্থাৎ আমরা 4 মার্কের জন্য যতটুকু লিখবো অবশ্যই 10 মার্কের জন্য তার চেয়ে অনেক বেশি লিখবো। আর একটা তুমি 10 মার্কের জন্য পড়ে রাখছো কিন্তু আসলো ধরো 4 মার্কে, এখন তুমি কি করলা ওই 10 মার্কে যা পড়ছো তুমি টোটালটাই 4 মার্কে সব তুলে দিলা, তাতে কিন্তু লাভ নাই। লাভ নাই এই জন্য যে তুমি যতই লেখো 4-এর মধ্যেই কিন্তু তুমি নম্বরটা পাবা, সো অযথা তুমি সময় নষ্ট করে অনেকখানি লিখে তুমি বেনিফিটেড হবা না। সেই জন্য তুমি চেষ্টা করবা তোমার মার্কসটা কিভাবে আসতেছে সেই মার্কসের উপর ডিপেন্ড করে তুমি অ্যান্সারটা দেয়া, 1 মার্কের জন্য যে অল্প কতটুকু লিখতে হবে, 4 মার্কের জন্য তার চেয়ে আর একটু বেশি লিখতে হবে, 10 মার্কের জন্য তার চেয়ে আরও বেশি লিখতে হবে। এখন 10 মার্কের প্রশ্ন আসলে যদি তুমি 4 মার্কের মতো করে লিখে দাও সেটি তখন কিন্তু আবার সেটার নম্বর তুমি কম পাবা। এই জন্য আমাদের মার্কস অনুযায়ী কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের অ্যান্সার দিতে হবে। তো আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং আমাদের ক্লাসগুলি নিয়মিত দেখছো এবং কলেজেও অনেকেই আসছো আমরা জানি, এবং আরও যারা এখনও আসো নাই তাদেরকে আমরা কলেজে আসার জন্য বা আমাদের সামনাসামনি ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি তোমাদের কিন্তু গ্যাপ হবে না, একেবারে তোমরা কিন্তু কোনো সেশন জটে পড়বে না, সো এই ভাবনা মাথায় রেখে লাভ নাই যে আমি ঠিক আছে পরে দেয় আবার যদি করোনায় বন্ধ হয় এই হয়, এরকম কিন্তু কিছু হবে না, একেবারে টাইট শিডিউল অনুযায়ী তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের অনার্স শেষ করবা। তো সেই জন্য নিজে থেকে সচেতন হয়ে তোমার কলেজে আসা দরকার এবং কলেজে এসে সামনাসামনি তোমরা আমাদের সাথে ক্লাসে সংযুক্ত হও এবং অবশ্যই সরকারি স্বাস্থ্যবিধি নিয়মগুলো মেনে নিয়ে আমাদের কলেজে আসবা, এবং সেই হিসেবে তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, মঙ্গল কামনা করছি এবং আশা করছি তোমাদের সাথে আমাদের দেখা হবে কলেজে, কলেজে আমাদের ক্লাস হবে। এবং আমার আজকের ক্লাসটিও সকলে বুঝতে পেরেছো যে আসলে কী পড়া লাগবে, কীভাবে পড়া লাগবে, কীভাবে পরীক্ষায় অ্যান্সার দিতে হবে। তো তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, এখন তো সামনাসামনি প্রশ্ন করারও সুযোগ আছে,
সো সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি এবং আশা করছি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো।